আমি তোমারই দেব। তবে তাও নাও এই ঠান্ডা হাত আমি তোমার হাতে একি এতখানি শরণ দিয়ে তুমি আমার উপকার করলে একবার তোমার সত্য পরিচয় দাও। তুমি তুমি দেখা দাও মা, তুমি কে মা, একবার দেখা। বাবু তুমি আমার দেখা দিয়েছো মা। দেখলাম প্রতিটি প্রভাতে আমি পুষ্প চয়ন করে তোমার পূজা করি বাবু, সারা জীবন তোমার চরণ সেবা করি, কেন আমার তুমি এত কাঁদাও? দেখলাম মা তুই আমার দাসী, একটু তুই মা মা বলে দাও তোমার বাবু। আজ তো পুষ্প চয়ন করা হয়নি গো বাবু। দেখলাম আজ আমার নয়নের অশ্রু দিয়ে তোমার চরম দোকানে আমি দৌত করবো মা। তুমি একটি বার আমার যে বাজারে আমার হৃদয়ে মন্দিরে তুমি বসো না মা। বেশ বেহুলা বেশ, তাহলে আমি বসলাম একেবারে বিরতির দিনে এবারে গিয়ে তুই আমাকে একটিবার মা মা বলে দাও। বসো মা। আমি আমি কি বলে তোমার পুজিব আমি জানি না মা, আমি জানি না। কি ফুলে পুজিব কিভাবে ডাকিব বলো তোমার দাসী নয়নে জলে ভাসি কেন এত ভাগিনী দেশে যা, ও মা কেন এত
সেই তো বাড়িতে অসন্ন পেয়েছি নানা আমি এই ঘটক দিকে বড়ে কিছুতেই যেতে দেবো না ওই মধ্যপথে আমি ধুলাখেলা করব ঘটক দিকে বড়ের সঙ্গে কথা বলব তোমার ঘটকে ফিরে সত্যি বলছি এই স্বর্ণ নিয়ে গেলে পরে তোমার ঠকতে হবে না ওই মুখখানা উজ্জ্বল হবে গো ঠিক আছে আমার মনের কথা তখন এই নিয়ে সব বলতে পেরেছে আমি বিশ্বাস করে ওই স্বর্ণ হাতি নেব দেন আমার হাতে দে তবে আমার একটি কথা এই স্বর্ণ আমি তোমায় দিয়েছি তুমি কাউকে বলো না গো আর এই স্বর্ণ আমি যে মনের আশা নিয়ে দিয়েছি সেই মনের আশা আমার যেন পরিপূর্ণ হয় গো আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো গো আমি তো আশীর্বাদ করছি মা তুই যে আশা নিয়ে আমার হাতে স্বর্ণ হাত দিয়েছিস ঠাকুর তো সেই আশা পূর্ণ করবে দাদা বাড়ি মেয়ে বলো তো তালের পেটির মতো মেয়ে কিন্তু হেবি সুন্দর মেয়ে না আমি আর দেরি করবো না এই তো স্বর্ণ হার পেয়ে গেছি আমি যাব আমি যাব সেই সাইরাজার ভবনে ভুল করলাম আমি দ্বিতীয়বার মহাশয়কে তাড়িয়ে দিলাম না না আমি বড় ভুল করেছি কেন কেন আমি দ্বিতীয়বার মহাশয়কে তাড়িয়ে দিলাম কেন আমি দ্বিতীয়বার মহাশয়কে তাড়িয়ে দ্বিতীয়বার মাংস আপনি আবার এসেছেন আপনি তো এসেছেন অবশ্যই স্বর্ণ এনেছেন অবশ্যই হ্যাঁ স্বর্ণ এনেছি তো স্বর্ণ কিসে আসছে স্বর্ণ আমার কাছে আছে দ্বিতীয়বার মহাশয় বলুন আপনি বয়স হয়ে গেছে আপনি পাগল হয়ে গেছে আমার কন্যার বয়স 12 বছর আর 12 বছর কন্যা হইলে আপনি স্বর্ণ আনতে পারেন না আপনি কতটি করে আনতে পারেন না স্বর্ণ আমি কিসে করে আনবো সেটা আমার ব্যাপার আমি এসেছি যখন স্বর্ণ নিয়ে একটি বারের মতো ওজন করলে হতো না বেশ আপনার স্বর্ণটা আমি দেখছি হ্যাঁ অবশ্যই দেখাবো দ্বিতীয়বার মহাশয় আমি আগে বলেছি এখনো বলছি আমি পাগল হয়ে গেছে এইটুকু স্বর্ণ হতে পারে না হতে পারে না আমার কন্যার ওজনে আমি অনেক আশা নিয়ে এসেছি একটিবারের মতো ওজন করলে হতো না দ্বিতীয়বার মহাশয় ওজন যদি কম হয় তাহলে আমি ফিরে যাবো বেশ আমি বয়স্ক মানুষ যখন এই এই স্বর্ণ এনেছেন আমি ওজন করবো ওজন করার আগে কয়েকটি কথা আপনার বলতে চাই বলুন যদি স্বর্ণ বেশি হয় তাহলে ওই স্থানে আমার কন্যাকে আমি বিবাহ দেবো আর যদি স্বর্ণ কম হয় তাহলে আপনাকে টানতে টানতে আমার কাছে আমি বিয়ে করব
তাহলে স্বর্ণ ওজন করব আর আপনি যদি রাজি থাকেন তাহলে স্বর্ণ নিয়ে আপনি ফিরে যাবেন এই তো বয়স হয়ে গেছে আর কটা দিন বাঁচব যে কটা দিন বাঁচি ওই অন্ধকার কারা করে আমি কাটাবো কিন্তু আমি রাজি হয়ে যাব আমি রাজি আছি মহারাজ আপনি রাজি আছেন হ্যাঁ কে কথা আছে আমার মা বেকুলাকে নিয়ে এখন কত বড় মেয়ে তো ঠিক নেই কাজই তো হয়ে গেলাম যদি আমি কম হয়ে যাই পরে মেয়ে তোর মরেও ছাড়ব না আমার হাতে স্বর্ণ দিয়েছি সবাই দেখবেন বলুন কোন দিকে টানছে মহারাজ স্বর্ণ দিকে টানছে স্বর্ণ বেশি বললাম ও দেখ দেখ ছোট মতো হার কিন্তু বহুত রুজুর আছে তাহলে আপনার কন্যা বিবাহ দিতে হবে হ্যাঁ আমি স্বর্ণ তখন পেয়েছি আমি কথা দিয়েছি ওই স্থানে আমি কন্যাকে আমি বিবাহ দেব কিন্তু মহারাজ আমাদের মহারাজের ছোট মতো কোন আছে বেশ আমার যদি কোন থাকতে পারে আপনার মহারাজ একটু কোন থাকতে পারে বলুন ভাই আপনার মতো টাকা পয়সা সন্তান নয় এই কয়েকটি জিনিস দেখুন দিজবার মহাশয় এটা কি ওগুলি হলো পঞ্চমুই লোহে বলাই এই পঞ্চমুই লোহে কি ওই পঞ্চমুই লোহে বলাই এই আপনার কন্যা সিদ্ধ করতে হবে দিজবার মহাশয় এই পঞ্চমুই লোহে কাকে অনবেশ রন্ধন করতে পারে না ফিরে যান ফিরে যান এই পঞ্চমুই লোহে কলা নিয়ে আমি কে বলতে পঞ্চমুই লোহে কলা সিদ্ধ হয় না যদি শনিবার সাথে কোন হয় তাহলে অবশ্যই পারবে এই পঞ্চমুই লোহে কলা সিদ্ধ করতে দিজবার মহাশয় আপনি কি বলতে চাচ্ছেন আপনি বলতে চাইছেন আমার অমলা অশ্বতী আমার কন্যা অশ্বতী না আমার অমলা শক্তি আমার কন্যা শক্তি আমি এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেব এই পঞ্চমুড়ি লোহের কলায় অনবেশ রন্ধন হলো কি মহারাজ আপনার কন্যা তো আমি এখন দেখলাম না মামা তুমি মামা চাঁদের মতো হাঁটা ও একটু হাঁটছো ঠিক আছে আবার কি আবার কি আবার কি ওই তো আমি তো মাথা ফেলেছি আমার সাতটা লক্ষ্মী ঠিক মা সালামি হ্যাঁ মা পুরো কুবেরা ভান্ডার থেকে এসেছে মা তাই কি রাস্তার মাথার চুলটা আরে চুল দেখতে হবে না আমাদের রাজকুমারী চুল বড় বড় মাথা আছে দেখুন না খোপা মাথা আছে এত বড় খোপা তো দাঁতটা দেখি দাঁত কুচো না দাঁত ঘর বসাই কেমন মেয়ে দেখলে আমি কি বলবো না আমার পছন্দ আমার দেখো আমার মহারাজের অবশ্যই পছন্দ হবে তাহলে আসি মহারাজ ধরো তোমার এই সামান্য সন্ধি তুমি আমার সঙ্গে উপহাস আমি ভেবেছিলাম সামান্য কিন্তু আমি দুবার ওজন করে দেখেছি ওই সন্ধ্যে আমাদের কন্যা এক ধান্য কম হয়েছে পুত্রী বলিব কি মাতুরি ওতরে কি বলিব ওবে খোলা Thank you.
তুমি চেয়েছিলে স্বর্ণ চেয়েছি গো স্বর্ণ যখন পেয়েছি চেয়েছি দিতে হবে স্থানে আমাদের স্বর্ণ আমি কবিতা আসবে আমার কি তুমি কি আসবে কুত্তে কি বল বলবি না আমাকে তোমার তো বলছি ছিল গো তাদের তো কোন থাকতে পারে থাকতে পারে তারা কোন দেখে বলছি এই এইগুলো কি গো এটা হলো পঞ্চমুড়ি এই পঞ্চমুড়ি লোকগুলো কি করে এই পঞ্চমুড়ি লেখে করায় আমাদের কন্যা কি আমাদের কন্যাকে আরো বেশি রান্ধন করতে হবে লেখুটা তুমি অমর কৃষ্ণ কইও না গো অমরজি আমাদের যে মেয়ে বলে যে নাম আলো কিছু কিছু বোঝে না তুমি কেন বুঝতে পারছো না কেন বুঝতে পারছো আমাদের কন্যা না বাজবে তাহলে ওই পঞ্চমুড়ি ধরে করা তুমি পারবে রান্ধন করতে जिज्ञासा कर देखी पंचमी रंधन करते पूजा तू मन को
সবাই করে না কেন পারবে না কেন পারবে না কত দিন ধরে কোন আরে বসে রান্না করতে কেন পারবে না কই টুকরি রে কোন আরে বসে রান্না পিতা গো আমার একটি কথা আছে পিতা প্রতিদিন প্রভাতে পুষ্প চয়ন করে আমার ভাগ্য দেবতার ভাগ্য দেবীর আমি পূজা করে জলপর্ষ করি তোমার আমি প্রাণ ভরা আশীর্বাদ চাই পিতা ওই আশীর্বাদ মাথায় নিয়ে লোহের কলাই রন্ধন করে তোমার ভবিষ্যতের মান রক্ষা করব পিতা তুই যে আমায় কর না আমি তোর আশীর্বাদ করব না আমি তোর অন্তর প্রাণ ভরে আশীর্বাদ করব মা এই আশীর্বাদ করবা কি পঞ্চম ইন্দ্রিয় করে আরো রন্ধন করি পঞ্চম ইন্দ্রিয় করে আরো রন্ধন করতে পারি এই পঞ্চম ইন্দ্রিয় কলাই অনুবিশ রন্ধন এই কলাইগুলো আমি তোমার কাছে রেখে ওই সরোবরের কাঁধেতে স্নান করে এখনই ফিরবো মা বা তুমি যত্ন করে রেখো মা ও মা তুমি আমার আশীর্বাদ করো না আমি বসবো দেখে আমাকে চিনতে পারি কিনা আমি বসবো এই
जिज्ञासा करी सायराजर कन्या नाम आमार बेहुला गो मा ঘাট জুড়ে বসে আছো আমি কেমন করে স্নান করবো গো মা আমার যে বয়স হয়ে গেছে এখান থেকে সরোখানে বসতে পারি না আমি কেমন করে সরবো বল অন্য ঘাটে আমি স্নান করতে পারবো না গো মা এটা হলো আমার পিতার ঘাট তাই আমি এসেছি এই ঘাটে স্নান করতে এটা তোর পিতার ঘাট তোর পিতার ঘাট হোক তোর ঠাকুরদার ঘাট হোক আমার গায়ে কুষ্ঠ রোগ আমাকে ছোঁয়ার পরে না ওই কুষ্ঠ রোগ তরি গায়ে করতে পারে আমাকে তুই ছোস না ছোস না এই কি বলছো মা মাগো তুমি এমনিতে সরে যাবে না ধরে সরিয়ে দেবো তাও তুমি সরাতে দেবে না আমার দেখো মা বড় বেলা হয়ে যায়
আমার মা চিন্তা করছে ঘরে আমি তোমার কোনো কথা শুনবো না জোর করবি তোমার গায়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ব ওই সরোবরের ঘাটে তুই চাইছ বাবু তুই চাইছ তবে দেখ তোমার কোনো কথা শুনলাম না ওই জলের মধ্যে